লোকসভা নির্বাচনের আগে পোস্টার বিতর্ক শুরু কংগ্রেস এবং বিজেপির মধ্যে। রাহুল গান্ধী রাবণ, মোদি দানব। কংগ্রেস বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক। রাহুল গান্ধীর রাবণ সাজিয়ে পোস্ট করা হয় একটি পোস্টারে। যেহেতু রাহুল গান্ধীকে নিয়ে পোস্টার, তাই সেটা যে বিজেপি করেছে তার বলার অপেক্ষা রাখে না। রাবণ রূপী পোস্টার আসতেই কংগ্রেস বিজেপির মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। কংগ্রেসের পাল্টা পোস্টার দানব হিসাবে তুলে ধরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুই দলের দুই নেতার পোস্টার ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে এবং তুমুল বাগযুদ্ধ শুরু হয়েছে। পোস্টার বিতর্কে শেষ পর্যন্ত কোন মাত্রায় নেয় সেটাই এখন দেখার বিষয়। আবারও বলছি দর্শক বন্ধুদের যে, ২৪ লোকসভা নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই আবারও একবার রাজ্য রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে অ্যাক্টিভ মোডে রয়েছে কংগ্রেস এবং বিজেপি। রাহুল গান্ধী রাবণ, অন্যদিকে মোদি দানব। কংগ্রেস বিজেপির এই পোস্টার বিতর্কে একেবারেই কৌতূহলী জনতা বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধীকে রাবণ সাজিয়ে পোস্ট করা হয় একটি পোস্টারে। যেহেতু রাহুল গান্ধীকে নিয়ে পোস্টার, তাই সেটা বিজেপি যে করেছে তার বলার অপেক্ষায় রাখে না। রাবণ রূপী পোস্টার আসতেই কংগ্রেস বিজেপির মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। কংগ্রেসের পাল্টা পোস্টারও দেখা যায়, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দানব হিসাবে তুলে ধরা হয়। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।